हेलो फ्रेंड्स गुड मर्निंग एखन बाजे 7:30 7:30 থেকে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো সমস্ত কাজ সেরে চা বসিয়ে দিয়েছে এইদিকে, আর ছোট দেখছি তো ঘুম থেকে ওঠার আগেই ডিম এনে রেখেছে। আর এই দেখো পাউরুটি এটা এনে রেখেছে, মানে এবার ডিম টোস্ট করে দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটা করে নেই। আর বড় ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। দোকানটা এক্ষুনি খুললাম, সকালে উঠে তোমাদের দাদা খোলে তো খোলেনি। আর এদিকে দেখো ডিম টোস্ট করবো, পরশু দিন তার আগের দিন দিয়ে এসছে ঘানি ভাঙাতে, আজকেও এখনো পর্যন্ত নিয়ে আসেনি। দেখো তেল নাই সকালবেলাতে, তো চলো শেষদের ঘর থেকে একটুখানি নিয়ে আসি, মানে এখনকার মতন, তারপর ঘানিটা নিয়ে আসা করাবো। চা খেয়ে এসে দোকানে এতক্ষণ সেলাই করছিলাম। কি সেলাই করছিলাম দেখো, এই যে আমার এই ব্লাউজটায় ঘাট বোদাম করে নিলাম। দেখো এদিকটাতে কাপড় লাগিয়ে ঘাট করে নিয়েছি, এদিকটাতে বোতাম লাগিয়ে নিয়েছি। আরো কিছু সেলাই ছিল সেগুলো করলাম। একটা শাড়ি মানে রিপু করতেছিল, দেখো আরো মানে ছোট ছোট ছেঁড়া টেরা ওগুলো ছিল, সব করলাম। 10টা পার হয়ে গেছে, এবার বাড়িতে যেয়ে মানে বাসন টাসন কিছুটা ধুতে আছে, চান টান করে রান্না বসাতে হবে। কালকের যা বাজার আছে সেগুলোই মাঠে ধনে লাগিয়ে এসছিলাম, একদিন দেখে এসছিলাম হয়নি, দেখি আবার হয়েছে কি। প্রচুর ঘাস আছে, ঘাসগুলো তুলে ফেলতে হবে, এখনো ফোটেনি। জল যা হচ্ছে প্রত্যেকদিন করে ফুটবে। কই ঘাসগুলো টান, ঘাসগুলো টান, কই ওগুলা ধোনা নাকি রে। আমি ঘাসই করছি, তুই ভিডিওটা কর, তাহলে ভিডিওটা কর, দেখছি। অনেকটা বেলা হয়ে গেছে, দেখো চান টান করে রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না করেছি সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, আর দুটো পটল ছিল ওটা দিয়ে তরকারি, আর করলা ভেজেছি, আর বেগুন ভেজেছি। রান্না একদম কমপ্লিট করে দেবো। জল নিতে এসছি, এতক্ষণ লাইন ছিল না, এক্ষুনি লাইনটা এলো, জলটা নিয়ে যাবো, দিয়ে খাবো। প্রচুর গরম, এত গরম মানে কি কোনো কিছু আর ভালো লাগে না, অস্থির অস্থির সবকিছু। আর চারিদিকে মেঘ তো করে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যায় না। ঘুম থেকে উঠলাম একটু আগে, ঝাটপাট দিলাম, আর ওই দেখো বাসন নামিয়ে এসছি ওখানে, আর সেজদা ওখানে মাজছে। ঝাট দিয়ে এলাম এক্ষুনি, বাসন কটা ধোবো, তারপর হাত মুখ ধোবো, তারপর ফ্রেশ হবো। কাকটা কেমন কা কা করছে দেখতে পাচ্ছ? এই চাল কুমড়ো গাছটা দেখো এখান থেকে উঠেছে, কলতলা নারকেল গাছটার এখান থেকে উঠে দোকানের ওপরে এখানে আছে, আর ওইদিকে আছে চালের ওপরে আছে, চালের ওপর হয়েছে কুমড়ো। আর দেখো এখানে একটা হয়েছে, দেখতে পাচ্ছ? এইবার ভালো দেখতে পেয়েছ, দেখেছ? কেটে খাওয়া হবে। বাসন টাসন মেজে দেখো ফ্রেশ হয়ে চলে এসছি, এবার মাথাটা ছাড়াবো, মানে তেল সিঁদুর ঠেকাবো, তারপর দোকানে বসেই করবো, কারণ দোকানে ওগুলো থাকে, বাড়িতেও আছে দোকানেও আছে। তো প্রচুর গরম, বাড়িতে যাবো না, এখানে ফ্যানটা জুড়ে বসে সামনেটাতে একটু মাথাটা আঁচড়ে নেবো। বিকেল বেলায় মানে অনেকক্ষণ হয়ে গেছে রেডি হয়েছি আমি, রেডি হয়ে তারপর দোকানেই ছিলাম, তো খদ্দের এসেছিল, খদ্দের মিটালাম। চুড়ি কিনতে এসেছিল, তো চুড়ি দিলাম। আর আমাদের একটা মানে ভাগ্নি হয় সম্পর্কে, সে এসেছিল, ছেলে এসেছিল, ওর সঙ্গে বক বক করতে করতে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, অনেকক্ষণ ধরে ছিল। ও কিছু কিছু জিনিস নিল, তো ওরা চলে গেছে, আর আমি এতক্ষণে একটা কটকটি বার করেছি। তো চলো এটা বসে বসে খেয়ে নেব। আর সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে সব দেয়া কমপ্লিট। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এটা মানে কি প্রায় দিনে খাওয়া হচ্ছে। আর মাঝখানে বেগনি কিনে এনে খেয়েছি, মানে ওরা এসেছিল তো কিনে নিয়ে এলাম, নিয়ে ওদেরকেও দিলাম, আমিও একটা খেলাম। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে ক্যামেরা অনই করা হয়নি। ওরাও খেলো, মানে আমিও খেলাম। নিয়ে এসেছিলাম 5খানা নিয়ে এসেছিলাম বেগনি, ওরা ছিল 3 জন, তো সবাই মিলে খেলাম। তো চলো এবার এটা খেয়ে নেবো, তারপর জল, বেগনি খেয়ে জল খেয়েছিলাম, জলের বোতলের জলটা আছে, এটা খেয়েও জল খেয়ে নেবো। দোকানে বসে আছি, সেলাই মানে করব ভাবছি। তো তার আগে দেখো আজকে মানে যে নাইটিটা করে রেখেছিলাম একজনে নেবে বলছিল, কিন্তু গোল গলা নেবে, চারকোনা গলার জন্য নিল না। আর কলার দেয়া যে হাত মানে কি বলবো 3/4 হাত, এই দুটো ছিল নিয়েছিল, কিন্তু ওর মানে কি সাইডে একটু টান টান হচ্ছে, তার জন্য নিল না। আর আমার কাছে তো আরো শাড়ি সায়া এগুলো আছে জানো, তো ওগুলো নিয়েছে। এবার দেখি কয়টা পিস ছিল, তো পিসগুলো বার করব দেখি। আর কাটিং করা আছে কিনা দেখি, যদি কাটিং করা গোলগলা আছে তো সেলাই করে নেব, আর যদি পিসগুলো আছে তো দেখি একসঙ্গে দুটো নাইটি গোলগলা কাটিং করে সেলাই করে নেব। আর এখন দুটো কাটা আছে, কুর্তি কাটা আছে, তো সেটা মানে সেলাই করছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে সেলাই করব বলে বার করেছিলাম কিন্তু করা হয়নি। দেখো এটা মানে এটাও সেই নাইটির পিস দিয়ে দুটো কুর্তি কাটা আছে। একটা পিসে দুটো ফক দুটো কুর্তি হয়, কিন্তু একটাই নাইটি হয়, তো দুটো কুর্তি কাটা আছে, কেটে ওটা মানে সেলাই করব ভাবছি এখন। তো এত গরম, তো আগে দেখি পিসগুলো আছে কিনা নাইটির, তারপর মানে কুর্তিটা সেলাই করব। নাইটিটা হলে আগে নাইটিটা করে দেবো, তাহলে ওরা নেবে। গরমের জন্য দেখো বাইরে বসে আছি, ভেবেছিলাম কি ওইখানটাতে একটা মাদুর বিছাবো, দিয়ে ওখানটা একটু গড়াগড়ি করবো। দেখো এই হাঁটুটাতে এত ব্যথা করছে, বাতের ব্যথা কি কি জানি না, মানে কি ব্যথাটা কেমনই আর কি, যেমন বাতের ব্যথা হয় সেই রকম ধরনের। তো মানে পাটা শুধু এরকম এরকম করে মানে থাবড়া মারছি, যাতে করে একটু বেশ ভালো লাগে, আরাম লাগে, কিন্তু ঘোড়ার ডিম লাগছে। এই যে ঘাড়ের এইখানটার ব্যথাটা মনে হচ্ছে এখনো কমেনি, জাম ধরে আছে, আবার হাঁটুটাও এরকম, কি করব কে জানে। তো ওখানটা ভাবছিলাম গড়াগড়ি করবো, কিন্তু মানে এত মানে ছোট ছোট ওই যে পাথরগুলো আছে না, ওগুলো পিঠে লাগবে, ওই জন্য নিয়ে এলাম না। এখানে একবার বসছি, একবার ওই ঘাটে গিয়ে বসেছি, ভাইকে ফোন করেছিলাম, কৃষ্ণকুলকে ফোন করেছিলাম, ওদের সঙ্গে কথা বললাম এতক্ষণ। আর সেলাই করবো বলছিলাম, কিন্তু এই পায়ে এই ব্যথাটার জন্য আর বসিনি, মানে বসবো ভাবলাম, কিন্তু তারপরে সেই জল টল খেয়ে করতে করতে মানে এখানে বসে থাকতে থাকতে একটু একটু করে মানে হচ্ছিল, হতে হতে এবার দেখছি মানে খুব বেশ ভালোই ব্যথা করছিল, ওই জন্য আর মেশিনটায় বসলাম না, যাবার বেড়ে যাবে কি কি যাবে। আর মানে ঘাড়ের এই ব্যথাটা কমছেই না, প্রত্যেক দিন মনে করছে যে বালিশ রোদে দেবো, বালিশ রোদে দেবো, দেয়া হয় না কিছু না। আর দেখো বাড়ি চলে আসছে তোমাদের দাদা, তো এখন মানে রাতের খাবার খেয়ে দিয়ে ঘুমাবো, 9টা পার হয়ে গেছে, দোকানটাও বন্ধ করে দেবো। বাড়িতে গিয়েও সেই ঘরটার ভিতরে গরম, ফ্যান চললেও গরম লাগে, প্রচুর গরম লাগে। তো যাই হোক কিছু করার নাই, গরম লাগলেও বৃষ্টির সময় এখন বর্ষাকাল, মানে বর্ষা হলে পরে ভালো লাগে, মানে চারিদিকে ধান টান লাগানো হচ্ছে, মানে লাগানো প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো চলো আজ আর বকবক করবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।